নমস্কার সবাইকে। অনেক দিন হলো আমার চ্যানেলে কোনো ব্লগ ভিডিও আপলোড করা হয় না, আর আজকে আমার মা বাবা আসবে তার জামাইকে দেখার জন্য। 2 বছর পরে জামাই বিদেশ থেকে আসলো, আর আসবে দিদি মানে আমার বড় ননদ। আর সিধুবাবুর জন্মদিন হলো কেন হঠাৎ করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ সিধুবাবুর জন্মদিন কিন্তু এই মাসে না। তো এই তো সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি রান্নাবান্নার কাজে, ফ্রিজ থেকে মাছগুলো আগে বের করে নিলাম। আর এই মাছগুলো বাবু মানে আমার শ্বশুর মশাই গতকালই কিনে রেখেছিল, আর কিছু মাছ আজকে কিনেছে। এই যে যেমন রুই মাছটা আজকে কিনেছে, তারপরে কিছু চিংড়ি মাছ হবে না বললাম, তার জন্য আরও কিছু চিংড়ি মাছ কিনলো, শিং মাছ কিনলো। আর অন্যদিকে দেখুন আমি কিন্তু অলরেডি মুগ ডাল বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার ভাজা মশলা দিয়ে ডালটাকে নামিয়ে ফেলবো। আর মুগ ডাল কিন্তু আমি ইলিশ মাছের মাথার যে কাঁটাটা সেটা দিয়েই রান্না করলাম। তো এবার যেটা করব আমি ইলিশ মাছের ভাপাটা করে ফেলবো, আর ইলিশ মাছের ভাপা করব কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে। তো প্রথমে আমি যেটা করলাম, কিছু জিরা বাটা আর লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে মাছটাকে একটু দমে রেখে দিলাম। আর এদিকে সর্ষা, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচামরিচ, তারপরে লবণ হলুদ দিয়ে আমি সর্ষের বেটারটা বানিয়ে নিব। আর ভিতরে কিন্তু আমি কিছু সর্ষের তেলও দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম চুলায়, মাছগুলোকে রান্না করে নিব। আর এইদিকে দেখুন যে আমাকে সাহায্য করছে এই দিদি, হচ্ছে আমাদের বাসা রান্নার কাজে সাহায্য করে। তো আজকে যেহেতু রান্না আমি করব, দিদিকে বললাম দিদি আপনি আমাকে অন্য সব কাজ গুছিয়ে দেন, আমি রান্নাটা করে ফেলি। তারপরে এই তো চুলায় আমি সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম, গোটা জিরে, তেজপাতা আর কালো জিরে পুরনটা পুড়িয়ে, তারপরে আমি দমে যে মাছটা রেখেছিলাম মশলা মাখিয়ে সেই মাছটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে দেখুন। আর কষিয়ে নেওয়া মানে অনেক বেশি কষানো কিন্তু না, আমি আলতো করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু দিলাম, আর তারপরে জল দিয়ে দিলাম। আর এদিকে আমি চলে আসলাম সর্ষে ব্লেন্ড করে নেওয়ার জন্য, অলরেডি সর্ষে ব্লেন্ড হয়ে গেছে, আর এখানে মাছও কিন্তু জাল হয়ে গেছে। এবার মাছ নামানোর 5 মিনিট আগে আমি সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি, দেখুন হয়ে গেছে। আর এখানে যুগল একটা নারকেল ভেঙে দিচ্ছে, কারণ গলদা চিংড়িগুলো আমরা মালাইকারি করব তার জন্য। আর যুগল হচ্ছে ছোট ভাই, সে হচ্ছে আমার শ্বশুরমশাই যেহেতু ডাক্তার, ও হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কাছে থেকে প্র্যাকটিস করে। তো তারপরে এই তো আমি শিং মাছও কষিয়ে নিচ্ছি, শিং মাছ আলু দিয়ে কষা কষা ঝোল করব। আর শিং মাছ কষিয়ে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি, আর অন্য চুলা আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আর এদিকে শিং মাছের ঝোল কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে, এবার একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই যে দেখুন বেরেস্তাগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি যেটা করব, মাংস বসিয়ে দেবো। তো মাংসের সমস্ত মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, তারপরে মাংস দিয়ে নেড়ে চেড়ে এই তো কষে নিচ্ছি মাংস। তো মাংস তো ভালো করে কষিয়ে নিব, কারণ আমার কাছে মাংস কষাই কষাই রান্নাটাই বেশি ভালো লাগে। তো এই তো মাংস কিন্তু হয়ে গেছে, এবার বাকি রইলো হচ্ছে গলদা চিংড়ি। এবার গলদা চিংড়িগুলোকে আমি প্রথমে কাঠি ভরে নিলাম দেখুন, কারণ চিংড়ি মাছগুলো কিন্তু যতই বড় হোক রান্নার পরে বাঁকা হয়ে যায়, তখন ছোট ছোট লাগে দেখতে, তার জন্য আমি একটু কাঠি ভরে নিয়েছি। এবার সর্ষের তেল গরম করে কড়াইতে আমি মাছগুলো আলতো করে একটু ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ কিন্তু যত বেশি ভাজবেন তত শক্ত হয়ে যাবে, তার জন্য আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আমি মাংসগুলো নামানোর পরে একটু ঢেকে দমে রেখে দিয়েছিলাম, কি সুন্দর কালার আসছে। তো এইভাবে কিন্তু আমি চিংড়ি মাছগুলো সম্পূর্ণ ভেজে নিলাম, এবার মাছগুলো রান্না করে নিব। তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পুরন, আর পুরনে আমি দারুচিনি, এলাচ আর তেজপাতা ব্যবহার করলাম। মালাইকারিতে কিন্তু জিরা ব্যবহার করি না আমি পুরনে, অনেকে ব্যবহার করে দেখি। তারপরে আমি এই তো বাটা মশলা দিয়ে কষিয়ে নিলাম, কষিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় ঢেকে দমে রেখে দিলাম। এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো, তারপরে যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেবো, আর ঢাকনা দিয়ে আমি কিন্তু মালাইকারিটা দমেই রান্না করব। তো এরই মাঝে গলদা চিংড়ির মালাইকারি কিন্তু রান্না হয়ে গেছে, এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর এইখানে আমি কিন্তু ফুল রেসিপিটা দেখালাম না, আমি এই রেসিপিটা খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করে দিব। তো আপনারা যারা বুঝতে অসুবিধা হয়েছে তারা কিন্তু সম্পূর্ণ রেসিপিটি দেখে নেবেন, খুব তাড়াতাড়ি আমি শেয়ার করে দিব। তো এবার আমি একটা প্লেটে দেখুন ঢেলে রাখছি, কারণ চিংড়ি মাছগুলো সরানো প্লেটে ঢেলে রাখলেই ভালো হয়। তো হয়ে গেছে চিংড়ি মাছ রান্না, মানে আমার সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গেল, এবার খাবার দিয়ে দিব।
আর অলরেডি আমি এদিকে খেতে দিয়েও দিয়েছি, কারণ রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। প্রথমেই তো সরুনেলের ছাড়কে খেতে দিছি, আর হচ্ছে বাসার সব ছোটো সদস্যগুলো খেতে বসছে, তো ছাড় ক্যামেরার সামনে আসে নাই। আর আমার বাবাও চলে গেছে, এই জন্য আসলে পরে সবার ভিডিওটা করা হয় নাই, কারণ আমার বাবা যখন গাড়িতে উঠছে তখন নাকি অফিস থেকে ফোন দিয়ে বলছে যে এখনই অফিসে যেতে হবে। তো তারপরে আমার মাকে আমাদের বাসায় দিয়ে বাবা চলে গেছে, তো এই তো সবাই খেয়ে দিয়ে গেল। তো খাবার দাবার পর্ব শেষে এই তো রাত্রেবেলা আমরা সিধুবাবুর জন্মদিনের কেক কাটলাম। আর সিধুবাবুর জন্মদিন কিন্তু এ মাসে না, সিধুবাবুর জন্মদিন হচ্ছে সামনের অক্টোবরের 24 তারিখে। তো প্রতি বছরই সিধুবাবুর জন্মদিনে পুজোর মধ্যে হয় বলে কেক কাটা হয় না, আর কেক কাটা হয় না সেটাও না, ছানার কেক কাটা হয়। তো এটা সিধুবাবুর খুব কষ্ট। আর গেল 29 তারিখে ছিল দিশামণির জন্মদিন, আর দিশামণির জন্মদিন, দিশামণি হচ্ছে সিধুবাবুর দিদি, তো দিশামণির জন্মদিনেও কিন্তু একাদশী ছিল, আর একাদশীর দিনে দিদি কেক কাটছে এবং ডিমের কেক, সেটা নিয়ে তার অনেক বেশি অবজেকশন ছিল যে তার দিদির জন্মদিনে একাদশী পড়ছে, তার পরও কেন ডিমের কেক কাটা হলো, আর আমার জন্মদিনে কেন কেক কাটা হয় না, কেন একটা সানার কেক আনা হয়। আর সেটাই কিন্তু সিধুবাবু একদিন আমাদের কাছে বলতেছিল। আর সিধুবাবু হচ্ছে আমার ননদের ছেলে, বড় ননদের ছেলে, তো সেইখান থেকে সিধুবাবুর জন্য কেক কাটার একটা বলাবলি হয়েছিল দিদির সঙ্গে, যে দিদি সিধুবাবুর জন্মদিনও কিন্তু করতে হবে আমরা থাকা অবস্থায়, যেহেতু আমরা অক্টোবরের আগেই চলে যাব। আর দিশামণির জন্মদিনে সরুনীল কেক খেতে পারে নাই, কারণ সরুনীল একাদশী করছিল, তার জন্য তার বড় পি আগে থেকে বলে রাখছে যে বাবা আর একটা কেক কাটা হবে, তো এক ডিলে দুই পাখি মারা সেটাই আর কি। তো তারপরে সবার শেষেই তো আমি সিধুবাবুকে একটু কেক খাওয়াই দিচ্ছি, সিধুবাবু তো খুবই লজ্জা পাচ্ছিল, তো আমি সিধুবাবুকে একটু কেক খাওয়াই দিব বলে সিধুবাবু বলতেছিল যে আমি আর কত কেক খাবো, আর অলরেডি কিন্তু তার গা মেখে গেছে কেকে। তো এই তো আমি একটু কেক খাওয়াই দিচ্ছি, কেক খাওয়াই দিয়ে তারপরে আমি সিধুবাবুকে গিফট দিলাম, তো সিধুবাবু তো নিবেই না কোনো মতে, গিফট নেবে না। আর আমি দিদিকে বলতেছিলাম দিদি যে সিধুকে নিতে বলেন। তো এইভাবেই আমরা সিধুবাবুর জন্মদিনে আনন্দ করলাম, আর সারাদিনটা এইভাবে কাটিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই রেখে দিব, ভালো থাকবেন সবাই, নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।